আমি ছেলে তুই আগে করে আমার লাগে অপেক্ষা গ্রামের বাড়িতে আরে শেষ বেলা লোক অনেকগুলো দূর আছে শুধু এগুলো এগুলো এই দূরগুলো থেকে যেটা ভালো লাগে সেটাই পড়ো আচ্ছা বুঝুনি হিসাব আল্লাহ কইছি নি আল্লাহ যা দে তার রহমত তোমার কাছে আরাম হইব পুরান মানু আর দিকে চাকরি করছে না লাইনে চাকরি করছে না আমার ভরাই না তুমি আমার তো আস্থা উঠছে তোমার ভাঙ্গে হলে মাদার
আমিন 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 ঠিক আছে হ্যাঁ দেন না খুব দেন সমস্যা কাকা এই মুরুব ফিরে দোয়া করে দিয়ে এটা আমার টাইগারটা চিনছেন নি বয়স হয়ে গেছে তো ড্রাইভার তুমি গাড়ি শুনলো ঠিক আছে তো স্যার আমিন ঠিক আছে এবার তোমরা কাজ করো মোবাইল দিয়ে না ক্যামেরা ভিডিও ফার্ম আমরা মাঝখান থেকে বক্তব্য দিতে দিয়ে নাই তাহলে মোবাইল নিয়ে বক্তব্য দিলাম না বক্তব্য ক্যামেরা গোটা গাড়িতে
বক্তব্য দেন আমরা শুরু থেকে আমরা চলে গেলাম ভিডিও রে এমনি ব্যাগ করে রাখলে ভালো হইব আমি নামছি তো আমি নামছি তো আমি এগুলো একটু পরিদর্শন করি তোমরা আমার সহযোগিতা করে ঠিক আছে কংক্রিট কম হয়েছে পনেরোশো ইট এহেন হয়েছে চার হাজারে আর এখানে আছে সাড়ে চার হাজারে ঠিক আছে কালকে এসব এনে রাখতে গেছি সিলেকশন সারা বলো এটা বালু সবচেয়ে ভালো কাজের জন্য মোটা বালু আর কি এটা মোটাটা আর কি ঠিক আছে এটা মোটাটা সবচেয়ে ভালো এতারার দিকে গাড়ি ঘুরাইও না আরে ক্যামেরা যদি সেদিকে ঘুরাইও না আব্বা এগুলো আমরা এটি আমরা কাজ করার মিস্ত্রি আইলে ই হইব ঠিক আছে কনে না না গাড়ি এখানে রাখবো না গাড়ি এই দিক দিয়ে আগে আমরা কোপ দিব গাড়ি এনে থাক ২ ঘন্টা ৪ ঘন্টা ১০ ঘন্টা তো কথা না তুই সবজির গায়ে পানি দিবি না সবজির পানি পড়ছে আরে এই যে গায়ের বালুটি রয়েছে তোরা মিশা কথা কর এই যে এই যে মেইন যে ময়লা গুলো তো শর্ত এই যে এডি রয়েছে এই যে ময়লাটি গায়ের না না টিমি লাগলে বেড়া কো লাখ লাখ টাকা খরচ করতেছে তোরা টি আনতি বা সত্য হলো কালকে আমি কইছি আরে কাইম বেউ মতন কইছে কাইম দিয়ে পরে আবার তো করিম না আনবো তোরা রাইতুল হাত অজর দিলে রে একালো না এই চেয়ার মেয়ার লাগবো তো আমরা সবাই বসবো না কাঠের চেয়ার প্লাস্টিকের চেয়ার যাই আছে আছে না একবারে গোসল করাই মোটর সাইকেল দিয়ে ডাইরেক্ট লাইন দিয়া
আমার দিকে একটা দো হ্যাঁ কি দেখো হ্যাঁ হ্যাঁ যেই সুন্দর লাগে আমার কাছে এডি আমার কাছে ভিডিও আছে হ্যাঁ হ্যাঁ এটা ফেরা ফেরে খিদা লাগছে ওই যে ফেরে কিচ্ছু নাই ওই যে মা এমনও খাবার নিয়ে আসছে এই যে গাছে এই যে এই যে পেয়ারা তো কিন্তু ফুলাইতে আছে দেখছো ঠাইলে ঠাইলে ফুলাইছে পেয়ারা তো ফুলাইতেছে এই যে এই যে এই যে এডি চলিয়ে খাইব ডাকা ডাকি করে কীভাবে দেখছো নি তোমার তো বুঝতে পারছি সুন্দর করে নেই সুন্দর করে নেই ডাকা ডাকি করে কেন ডাকা ডাকি অনেক ভালো ঠিক আছে হ্যাঁ হলুদ পাখি তো হ্যাঁ তো তেরা আজকে তেও তো দামি দামি হুজুরের ভাই না এত তো দামি গেছে না রূপালী না হ্যাঁ রূপালী একবার এই জায়গাটা কিন্তু নতুন নিছি নতুন এটা এই যে একদিন কিন্তু এসে দেখছি যে একদম ছোট এই যে একদম ছোট এখন আইছে মাশাল্লাহ বড় হয়ে গেছে এই যে এদিকেও আছে এই যে আমার বাপের শখ এই যে এই যে আম এই যে দেখো কুমড়া গাছ আছে প্রথম তো বন্ধ করে দেন এটা তো আইছে এই যে দেখো এই যে একদম অরিজিনাল আম্রপালি কিন্তু এগুলো একেবারে অরিজিনাল আম্রপালি রে তখন একবারে ছোট ছিল এই যে একবারে ছোট এই যে এদিকেও আইছে কিন্তু এই যে আছে দেখাবো চেষ্টা করে এই যে আম মানে আমার আব্বার খুব শখ যে এই বাগান করব এই জায়গাটা কিনছে এই কারণে দেখছো সবগুলো কিন্তু এই যে অরিজিনাল একবার আম্রপালি এই যে এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এটা দেখে গেছি হ্যাঁ এটা তো আমরা মনে করি দেখি এই যে আমি আরেকবার যে আসছিলাম না এই যে একবারে ছোট ছোট এই যে এখন একটু আমরা আমি একটা পাইছি তো বড় হইছে একটু ওষুধ দিতে পারলে ইয়ে হইতো আর কি এই আরেকটা এই যে এই যে লিচু এই জোরা তাক এই যে এটার ভিতরে আইছে মাশাল্লাহ খুব ভালো এই যে
আমার ভাই দি এত খুশি হইছে ও ভিডিও দেখিয়া আরে আম টাম দেখিয়া সব বিঘা সাম আইলে মাশাআল্লাহ আরে আইছিল আরে আইছে মোটামুটি যা আলহামদুলিল্লাহ আছে আমাই সব গাছে আইছে আম ঠিক আছে অনেক আম এই যে গাছে দেখো এই যে এই যে এই যে এই যে মাশাআল্লাহ এটা আম আইছে অনেক ভালো আম আইছে আমার আল্লাহর দরবারে শুকরিয়া শুনি আরেকটা জিনিস আছে এনে দেখো এই যে দেখো এই একটা গাছ তেজপাতা এই যে তেজপাতা কালকে কিন্তু ইয়ারে দিছি কালকে আছে না ওই ইয়ারে মুশারফের বাইরে কালকে দিছি এটার যে গ্রান একটু ফুট ফুট করে রয়েছে তো একটা সেই রকম লাগছে এটি শুকাই তো না মনে হচ্ছে কাঁচা পাতা দিলে যে গ্রান হ্যাঁ হ্যাঁ আমরা বাড়ি গাছ আছে বড় বড় হ্যাঁ দেখছো এই যে আব্বা কিন্তু এই যে পেয়ারা গাছ লাগাইছে তুলাইছি নি আইছে তো এই যে পেয়ারা আইছে এই যে দেখো এই যে পেয়ারা আইছে এই যে পেয়ারা এই যে ছোট ছোট পেয়ারা আমরা সবচেয়ে প্রিয় এই যে ধরছে ধরছে মাশাআল্লাহ এই যে আলহামদুলিল্লাহ এই যে ধরছে এই যে ধরছে ছোট বড় হইব প্রত্যেকটা গাছে একটা করে আছে এটা মনে অন্য জাত না না এটা আম্রপালি একদম এটা তো নাই হুজুর হ্যাঁ হ্যাঁ অনেক পছন্দ আব্বা একবারে কেমনি কেমনি এই জায়গাটা কিনার ক্ষেত্রে আছে না এই জায়গাটা যখন কিনতে গেছি আমি কিন্তু আব্বা টোটাল না করছি আরে এই ভিডিও দেখে আমার মেয়ে বাবা নিয়ে চলো দাদার বাগানে যাব আম পারবো দাদার বাগানে যাব আম পারবো আরে কিরি কইরে মানে সবগুলোই ভালো এই যে এখানে আছে আম এই যে আরো আছে আম এই যে দেখো এইদিকে আছে এই যে দেখো এইটা তো এটা কি আছে না এটা তার গেট আপ মাশাআল্লাহ অনেক এটা অনেক সুন্দর এই যে থোক না থোক না এই যে গেট আপ এই যে দেখছো এই যে দেখো এদিক দিয়ে দেখো দেখো এই সব এদিক দিয়ে দিক দিয়ে তোমরা এদিক দিয়ে এই পাশে দিয়ে আসো ওই পাশে দিয়ে সব আম্রপালি এই যে দেখো এই যে এখানে আছে এই যে এখানে আছে এটা এটা এই যে এটা দেখছো মোবাইলের সামনে যে হাইট করে নিয়ে এই গ্রামের সব মানুষ আমরা কাছের করম জায়গায় বুঝছেন নি মানে আমরা দেখেছি পরে এই যে ফুল আইছে মার খুব পছন্দের জিনিস এটা মাছ দিয়া গুড়া মাছ দিয়া ছোট ছোট মাছ দিয়া এই এই করমজা দিয়ে অনেক মজা বুঝছো নি কত সুন্দর ওই যে জবাতে কইয়া রাখছে আমি কামনে গেছে অলবরি ধরছে আমার কিন্তু বড় হইলে দিতে হইব এদিন ফোনটা আমি করে গেছি জয়েল বাইরে ফোন দিয়ে কইতে হইব ঠিক আছে অলবরি মোটামুটি সবই আছে বাড়িতে এই বাগানে এই বাগানে কিন্তু আসলে মানুষে রাখলেন মানুষে রাখবো গাছ ধর খাই থাকতো না না গাছ খেতে পারতো না কিন্তু ফলগুলো তো আর আপনারা ঠিক মতো হ্যাঁ সমস্যা কি এটা কিন্তু বুঝতে পারছে না
এসে আবার ফুল টুলাইতে আছে, এই যে আবার ফুলাইতে আছে, পিছে যান পিছে যান আরো পিছে যান। এই যে দেখো অনেক আসিল অনেক, এই যে দেখো এটি দেও না, এই যে দেখো এটি দেও, আবার নতুন করে যে পুঁই শাক নতুন করে আবার দেও, এই যে ফুল আসতেছে, এই যে নতুন করে ফুল আসতেছে, এটি দেও এই নিচে অনেক নিচে দিতে, এই যে শুধু কি তো হয় আরে জুম জুম।